বাগের নাতির পুত্রে চলে আসতেছে বাবু। তুমি কিন্তু বাগের বউ, মনে পড়ে? আরে মাস বাঘ হয়েছে যে কথাটা কইছে রে, বাঘের নাম ডাই হয়ে গেল। কেমনে ডাকছে তুমি? এটা কেমন কথা কইলে বউ? এই যে দেখো তার সম্পদ রাই হয়ে গেছে, তার হলে এই যে ভিডিও করতেছে, তার হলে কেমা ডাকলো? কেমা কেমা বাঘ হয়ে যায় আমার। তা নাহলে তুমি কথা কইলে কে ডাকবো? কে আমরা বাসা থাকছি ডাকবো? কে আমার দাদার নাম? তুমি বাঘের বউ আর আমরা বাঘের নাতি। দাদা ওই যে গানে বাঘটা শাস্তো না, কোন তার কি বাঘের নাম দুইটা আছে? তোমার বাঘের বউ কইতো কিরা? দুলাভাই তোমার কোনো ঠাট্টা করে নাই? ঠাট্টা করছে তোর বুনি হাতে। কি কইছে তোর বুনি? যেরকম করছে তুমি দোয়া করো। আমি তো দোয়া করতেছি ভাই, আল্লাহ তো হুঁটেছে না। আরে দেওয়ার মালিক আল্লাহ, আল্লাহ কার রে যে কোন জায়গায় রাখছে এটা কি কেউ জানে? বাঘের নাতি, বাঘের নাতি পুত্রি। ঠিক আছে, পিছে আর একটা বাঘের নাতি পুত্রি, ওই যে বাঘের নাতি পুত্রি। ঠিক আছে, এই সব এটা সব বাঘের নাতি পুত্রি। জি ঠিক আছে, ঠিক কথা ক্লিয়ার। কথা ক্লিয়ার? গানের স্টেজে একটা ফাল দিছে, লাভ দিছে, মানুষ ভয় পাইছে, পোলাপন ভয় পাইছে। ঠিক আছে, গ্রাম পাকুই লেন আমার মন নাই। ইনশাআল্লাহ তখন আপনারা জানতে পারবেন যে বাঘের নাতি পেজটার নাম আমি কেন দিয়েছি। এবং শুধু বাঘের নাতি পেজ না, বাঘের নাতি ইউটিউব, বাঘের নাতি টিকটক আইডি, সব জায়গায় বাঘের নাতি, এবং আমার রেস্টুরেন্টের নামও বাঘের নাতি ফুড। তো সেই বিষয় নিয়ে আপনারা জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।